শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর ভূগোলে ভারতের কৃষিকাজ অংশে ভারতের যে খাদ্য ফসল মিলেট সম্পর্কে। আমরা এর আগে প্রধান খাদ্য ফসল ধান, দ্বিতীয় খাদ্য ফসল গম সম্পর্কে আলোচনা করেছি। পরের যে খাদ্য ফসল মিলেট সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। মিলেট 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 মূলত ভারতবর্ষে দক্ষিণ এবং পশ্চিম ভারতের স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে দেখা যায়। এই দক্ষিণ ভারতের এবং পশ্চিম ভারতের গুজরাট আছে, রাজস্থান আছে, মহারাষ্ট্র আছে, এখানে তেলেঙ্গানা আছে, অন্ধ্রপ্রদেশ আছে, কর্ণাটকা আছে, তামিলনাড়ু আছে। এই ভারতবর্ষের দক্ষিণ এবং পশ্চিম ভারতের ফসল মিলেট। প্রথমে বলি মিলেট কি। মিলেট হচ্ছে একটা শুষ্ক এবং অনুর্বর অঞ্চলের ফসল, মূলত জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি কয়েকটা ক্ষুদ্র দানা শস্য, একত্রে আমরা বলি মিলেট। এই মিলেট খাদ্যগুণ কিন্তু খুব বেশি, এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন আছে, কিন্তু এর স্বাদ খুব নিম্নমানের, যে কারণে এই শস্যটির জনপ্রিয়তা খুব কম। তবে আদিবাসী অঞ্চলে, ভারতের যে সমস্ত অঞ্চলে আদিবাসী অধ্যুষিত অঞ্চল, দক্ষিণ এবং পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল, সেখানে কিন্তু এটি প্রধান খাদ্য ফসল হিসেবে তারা ব্যবহার করে, প্রধান খাদ্য তারা মিলেট হিসেবে ব্যবহার করে। তাহলে মিলেট কি? মিলেট কি হচ্ছে? জোয়ার, বাজরা, রাগি, মূলত এই তিনটে ক্ষুদ্র দানা শস্যকে একত্রে বলা হয় মিলেট। তবে এর সাথে একটু উল্লেখ করা দরকার, এই তিনটে ক্ষুদ্র দানা শস্য ছাড়াও কটকি, রাজগিরা, কোডন, কোরা, এগুলোও কিন্তু মিলেটের অন্তর্ভুক্ত। এবার আমরা চলে আসি ভারতবর্ষের শুষ্ক পরিবেশে। খারিফ এবং রবি দুই মরশুমে কিন্তু মিলেট চাষ হয়, খারিফ ও রবি, এই দুই মরশুমেই মিলেট চাষ হয়। এই দুই মরশুমে কিন্তু মিলেট চাষ হয়। চলে আসে আমরা এবার মিলেটের উৎপাদনের অনুকূল পরিবেশগুলো কী কী, ভৌগোলিক পরিবেশ। প্রথমে আসি আমরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে। প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের মধ্যে কী আসবো? প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রথমে যেটা আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে জলবায়ু। আমরা জলবায়ুগত অবস্থাটা প্রথমে আলোচনা করব। জলবায়ুকে আমরা ভাগ করছি, প্রথম যে অংশে সেটা হচ্ছে উষ্ণতা। কত লাগছে উষ্ণতা? উষ্ণতা লাগে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। উষ্ণতা লাগে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রয়োজন। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যদি উষ্ণতা নেমে যায়, 15 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যদি উষ্ণতা নেমে যায় কোনো কারণে, তাহলে কিন্তু যে সমস্যাটা হবে, উৎপাদন খুব একটা ভালো হবে না।
তাহলে মোটামুটি বলো 20-30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা উষ্ণতা মিলেট চাষের পক্ষে উপযুক্ত। বৃষ্টিপাত, বৃষ্টিপাত আমরা মোটামুটি বলতে পারি 20-75 সেমি বৃষ্টিপাত। ওই জন্য বলছিলাম শুষ্ক অঞ্চলের ফসল 20-75 সেমি বৃষ্টিপাত মিলেট চাষের পক্ষে উপযুক্ত। তবে এখানে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে যে খুব যদি বেশি বৃষ্টি হয়, আবার যদি দীর্ঘ সময় দিয়ে বৃষ্টি না হয়, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে অনাবৃষ্টি, এই উভয় ক্ষেত্রেই কিন্তু মিলেট চাষের পক্ষে খুব ক্ষতিকর। অর্থাৎ অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি দুটোই কিন্তু মিলেট চাষের পক্ষে ক্ষতিকর। মাটি কি লাগে? মাটি লাগে আমরা, মাটি, মাটি আমরা বলতে পারি যে মিলেট চাষের জন্য যেটা লাগে ভারী এবং হালকা পলি মাটি, ভারী ও হালকা পলি মাটি, ভারী এবং হালকা পলি মাটি প্রয়োজন। তবে এর সাথে বলতে পারি রেগুর মাটি, মানে যেটাকে আমরা কালো মাটি বলি, রেগুর বা কালো মাটি। তারপরে বেলে মাটি, ঠিক আছে, রেগুর বা পলি মাটি, বেলে মাটি, অনুর্বর লাল এবং ল্যাটেরাইট মাটি, অনুর্বর লাল ও ল্যাটেরাইট মাটিতেও কিন্তু মিলেট চাষ হয়। অনুর্বর লাল ও ল্যাটেরাইট মাটিতেও কিন্তু মিলেট চাষ হয়। ল্যাটেরাইট মাটিতেও কিন্তু মিলেট চাষ হয়, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম মাটি, এবার চলে আসি আমরা ভূমি। ভূমি কীরকম লাগবে? ভূমিভাগ দরকার মিলেট চাষের জন্য, সমভূমি, মালভূমি এবং পাহাড়ের মৃদু ঢালু জমি, অর্থাৎ সমভূমিতে হয়, মালভূমিতে হয়, পাহাড়ের মৃদু ঢালু জমিতেও হয়, পাহাড়ের মৃদু ঢালু জমিতেও হয়, মৃদু ঢালু জমিতেও কিন্তু মিলেট চাষ হয়, ঠিক আছে। ভূমির ঢাল চলে গেল। এরপর আমরা আসবো অর্থনৈতিক পরিকাঠামো। প্রাকৃতিক পরিবেশ হলো অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশের মধ্যে অর্থনৈতিক পরিবেশের ক্ষেত্রে যেগুলোকে বলবো, জলসেচ ব্যবস্থা, উন্নত বীজ, সার, ঠিক আছে, জলসেচ, উন্নত বীজ, সার, কীটনাশক, এগুলো কিন্তু সবই মিলেট চাষের জন্য দরকার। এবার চলে আসি আমরা মিলেট চাষ ভারতবর্ষে কোথায় কোথায় হয়। আমরা তিনটে ফসলকে আলাদা আলাদা করে দেখাবো ভারতে যে কোথায় কোথায় মিলেট চাষ হয়। জোয়ার, বাজরা এবং রাগি, এই তিনটেকে আমরা দেখাবো আলাদা আলাদা। প্রথমে দেখাচ্ছি, দেখো জোয়ার, ভারতবর্ষের মধ্যে আমরা প্রথমে কী দেখাবো? জোয়ার। জোয়ার কোথায় হয়? মহারাষ্ট্র রাজ্য কিন্তু জোয়ার উৎপাদনে প্রথম, মহারাষ্ট্র। এই মহারাষ্ট্র রাজ্য জোয়ার উৎপাদনের ক্ষেত্রে প্রথম। দ্বিতীয় স্থান অধিকার করে আছে কর্ণাটক রাজ্য, জোয়ার উৎপাদনে 2 নম্বরে রয়েছে এইটা কর্ণাটক রাজ্য। এই কর্ণাটক রাজ্যটা হচ্ছে জোয়ার উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। তৃতীয় স্থান অধিকার করে রয়েছে তামিলনাড়ু। আমরা প্রথমে কী বলেছিলাম? দক্ষিণ এবং পশ্চিম ভারতে মিলেট চাষ হয়, ঠিক আছে। তাহলে 1 নম্বর হচ্ছে প্রথম, তাহলে কী করলাম? মহারাষ্ট্র, দ্বিতীয় হচ্ছে কর্ণাটক, তৃতীয় করলাম তামিলনাড়ু, ঠিক আছে। এই তিনটে রাজ্য আমরা 1, 2, 3 হিসাবে সাজালাম। এবং এখানে মজার জিনিস হচ্ছে, হেক্টর প্রতি উৎপাদনে কিন্তু প্রথম জোয়ার উৎপাদনে মধ্যপ্রদেশ, এই মানে মোট উৎপাদনে মহারাষ্ট্র প্রথম, কিন্তু মধ্যপ্রদেশ, এটা হচ্ছে মধ্যপ্রদেশ হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে কিন্তু মধ্যপ্রদেশ প্রথম। এই মধ্যপ্রদেশেও কিন্তু প্রচুর জোয়ার উৎপাদন হয়। শুধু যে এই তিনটে রাজ্যের মধ্যে হয় তা না, মধ্যপ্রদেশেও কিন্তু জোয়ার উৎপাদন হয়। এবং
মধ্যপ্রদেশ ছাড়া আমরা রাজস্থান জোয়ার উৎপাদন হয়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলোও কিন্তু জোয়ার উৎপাদন হয়। বাজরা, বাজরা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে রাজস্থান, বাজরা উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে আছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ দ্বিতীয়, বাজরা উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করে আছে গুজরাট, ঠিক আছে, এবং বাজরা উৎপাদনে হেক্টর প্রতি বাজরা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে তামিলনাড়ু, হেক্টর প্রতি বাজরা উৎপাদনে কিন্তু তামিলনাড়ু প্রথম, ঠিক আছে। অন্যান্য রাজ্যের মধ্যে বাজরা হরিয়ানা, এখানে আছে আমাদের হরিয়ানাতে বাজরা হয়, মহারাষ্ট্রতে বাজরা উৎপাদন হয়, অন্যান্য রাজ্যের মধ্যে হরিয়ানা, মহারাষ্ট্র, তারপরে তোমার বাজরাতে আমরা চলে যাই তামিলনাড়ু, কর্ণাটক, কর্ণাটকেও বাজরা হয়, তামিলনাড়ুতেও বাজরা হয়। রাগি, রাগি উত্তোলনে প্রথম স্থান অধিকার করে রাখছে কর্ণাটক, রাগিতে প্রথম কর্ণাটক, রাগি উৎপাদনে ভারতের মধ্যে বর্তমানে উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে তামিলনাড়ু, দু নম্বরে রয়েছে তামিলনাড়ু, উত্তরাখণ্ড রয়েছে তিন নম্বরে রাগি উৎপাদনে, ঠিক আছে, উত্তরাখণ্ড রয়েছে তিন নম্বরে। এছাড়াও রাগি আর অন্যান্য রাজ্যের মধ্যে আমরা মহারাষ্ট্র, বিহার, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ এগুলো পাই, কিন্তু বিহারেও রয়েছে, বিহারেও কিন্তু রাগি উৎপাদন হয়, উত্তরাখণ্ডেও তো আগেই বলেছি, মহারাষ্ট্র তো হয় রাগি। রাগি উত্তোলনে হেক্টর প্রতি রাগি উত্তোলনে প্রথম স্থান অধিকার করে আছে তামিলনাড়ু, হেক্টর প্রতিতে প্রথম স্থান রাগি উৎপাদনে তামিলনাড়ু। তাহলে আজকে আমরা আলোচনা করলাম যে মিলেট সম্পর্কে কী কী শিখলাম, তাহলে মিলেট কী, এক, কোন কোন শস্যকে মিলেট বলা হয়, দুই, মিলেটে ভারতবর্ষে মিলেট উত্তোলনে অনুকূল ভৌগোলিক পরিবেশ করলাম, এবং জোয়ার, বাজরা, রাগি প্রত্যেকটি যে দানা শস্যকে করতে মিলেট বলে তাদের উৎপাদনগুলো বললাম, কোন কোন রাজ্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং কোথায় কোথায় মিলেট উৎপাদন হয়।